হাইকোর্টের রায় 3 মাসের জন্য স্থগিত হয়ে গেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন। মাঠে বিরোধী রাজনৈতিক দল বিএনপি বলছে এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা এবং সরকারি দলের হেরে যাবার ভয়ে সরকারি দল এর সুযোগ নিয়েছে। যাই ঘটুক না কেন, আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। মেয়র নির্বাচন হোক বা নাই হোক, আমাদের প্রিয় শহর ঢাকার উন্নয়ন তো আর থেমে থাকবে না, কিন্তু তেজগাঁও বাসস্ট্যান্ড দখল হয়ে যাচ্ছে, মেয়র আনিসুল হকের নিয়ে কর্মকাণ্ডগুলো স্থগিত হয়ে যাচ্ছে বলে সাধারণের মধ্যে একটা বড় আশঙ্কা হচ্ছে। আনিসুল হক আমাদের উন্নত ঢাকার স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্ন পূরণ কি একেবারেই অসম্ভব? ঢাকা কি চিরকালই ঢাকা থাকবে যানজট আর আবর্জনায়? আছি জনতন্ত্র গণতন্ত্র, আমি সামিয়া রহমান, এবং আমার সাথে যে অতিথিরা আছেন তারাই বলবেন যে আসলে ঢাকা কিসে পড়েছে ঢাকা। আমার সাথে আছেন অধ্যাপক নজরুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ এবং সাবেক চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আছেন স্থপতি মোবাশ্বের হোসেন, সহ সভাপতি বাপা, এবং আছেন খন্দকার আনসার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইনস্টিটিউট অফ প্ল্যানার্স। আমাদের সাথে আরও যোগ দেবেন অধ্যাপক শামসুল হক, কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি চলে আসবেন। আমি না আজকে শুরুতে আপনাদের কাছ থেকে প্রত্যেকের কাছে 3টা পয়েন্ট জানতে চাই। আপনাদের মতে এই মুহূর্তে বলতে কি, আসলে ঢাকা তো সব মুহূর্তে, আপনার মতে 3টা প্রধান সমস্যা কি ঢাকার? উনি যে 3টা বলবে সেই 3টা আপনি বলবেন না আপনার, কারণ এত অজস্র সমস্যাগুলো আছে, 3টা প্রধান সমস্যা কি? ধন্যবাদ। হ্যাঁ, প্রধান সমস্যা তো শামসুল হক সাহেব এখনো এসে পৌঁছান নাই, এটাতেই বোঝা যায় এই যানজট বিস্তৃতভাবে যে পরিবহন অব্যবস্থা, তা আমরা বলি যানজট, যেহেতু একেবারেই প্রত্যক্ষ করি। আমি হয়তো চলে আসলাম ঠিক মতো, তাও 1 ঘন্টা ধানমন্ডি থেকে এই পর্যন্ত, তো যানজট 1 নম্বর। 2 নম্বর হলো এখন তো শীতকাল, তো টের পাচ্ছি না, বর্ষাকালে টের পাবো বা বর্ষাকালের আগে পরে এই জলজট, ওয়াটার লগিং। আমরা অনেক সময় বলি নগর বন্যা, একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, বা শব্দটা তো পছন্দ হলো নগর বন্যা এটা। আর হলো যে পরিচ্ছন্নতা, যেটা আপনি বললেন, ঢাকা এমনিতে বিভিন্ন স্টাডি বলে যে পৃথিবীর সবচেয়ে দূষণযুক্ত শহর, পলিউটেড সিটি, বিশেষ করে বায়ু দূষণ, যে কারণে শিশু এবং বৃদ্ধ এমনকি যুবক তারাও নানা রকমের যেটা আমি প্রায় বলে থাকি সেটা হচ্ছে পৃথিবীতে একটি শহর, উন্নত শহরের প্রথম পরিচিতি হচ্ছে যে শহরে নিশ্চিন্ত মনে হাঁটা যায়, অর্থাৎ জনবান্ধব গণবান্ধব পথচারী যাতায়াতের ব্যবস্থা যে শহরে আছে। এবং বাংলাদেশে ঢাকা শহরে প্রায় 80% লোক, 80% লোক প্রতিদিন ঢাকায় পায়ে চলাচল করে, কিন্তু তাদের সেটার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, বরং কাগজে কলমে যে ব্যবস্থা আছে, যে ব্যবস্থার অধীনে অর্থ বরাদ্দ করা হয়, সেই বরাদ্দকৃত অর্থটিও সঠিকভাবে ব্যবহৃত হয় না। এটি গেল 1 নম্বর সমস্যা। আরেকটি হচ্ছে যে এই যে স্যার যে কথাটা বলেছেন সেটারই আরো যদি আমি বাড়তি করে বলি, এই যানজট জলজট এগুলির বাইরে ঢাকা শহরের শিশুদেরকে খেলাধুলার কোনো জায়গা আমি দিতে পারি না। এবং আমি প্রায়ই একটি কথা বলি যে বাংলাদেশে কোনোদিন পানি কিনে খেতে হবে এটা স্বপ্নেও আমরা কল্পনা করি নাই, কারণ পানি চাইলে বরং একজন ভিক্ষুকের কাছে পানি চাইলেও সে কয়েকটি চাউল দিয়ে বলতো বাবা চাউল খেয়ে তারপরে পানি খাও, এবং যারা আমরা এফোর্ড করি তারা কেউ কলের পানি খায় না। এটা তো একটা আছেই, এখন সাধারণ মানুষও কষ্ট করে কলই নাই তো কলের পানি খাবে কোথায়? ঢাকা শহরের এলাকায় পাম্প কি বলে এমনি কল ছিল যেখান থেকে পানি কলসিতে করে নিয়ে এসে বাড়িতে দেওয়া হতো, এগুলো তো আমাদের চোখের সামনেই দেখা। রাজশাহীতে ঢপ ছিল ওখান থেকে পানি নেবে, আর মফস্বল শহরের মোড়ে মোড়ে একটি করে টিউবওয়েল ছিল সিটি কর্পোরেশনের দেওয়া, অর্থাৎ সেই পানির অস্তিত্ব নাই। এখন আসা যাক, এই যে পানি যদি পয়সা দিয়ে কিনতে হয় যেটা আমরা স্বপ্নেও চিন্তা করি নাই, আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি আগামী কিছুদিন পরে, এবং শুনেছি এখনই অলরেডি এটার মার্কেটিং হচ্ছে যে রোদ আমার সন্তানকে খাওয়াতে হবে পয়সা দিয়ে, রোদ পায় না বলে বাচ্চা জন্মানোর সাথে সাথে তার
তাকে রে দিতে হয়, অর্থাৎ সূর্য, তারপরে আমরা সূর্য দেশের মানুষ এখানে এখানে সূর্য এত বেশি, তারপরে আমাদের রোদ কিনতে হবে। আপনার মতে জনবান্ধব শহর না, কারণ ফুটপাথ নেই, আপনার মতে শিশু বান্ধব শহর না, কারণ এখানে কোনো পার্ক নেই, এবং দূষণযুক্ত পানি, যে পানি আমরা আসলে সুপেয় পানি রাখি এবং রোদ পাচ্ছি না, রোদ পাচ্ছি না। আপনি চারটা পয়েন্ট বললেন, আমি আপনার কাছে যাব, তার আগে আমি একটু পরিচয়টা করিয়ে দিই যে আমাদের সাথে অধ্যাপক শামসুল হক যুক্ত হয়েছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ বুয়েট এবং গণপরিবহন বিশেষজ্ঞ। আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়েছিলাম প্রত্যেকের কাছে তিনটা করে পয়েন্ট, কারণ ঢাকার এত সমস্যা, প্রত্যেকের কাছে তিনটা করে প্রধান সমস্যাগুলো জানতে চেয়েছিলাম। আমি একটু ওনার কাছ থেকে শুনে নিয়ে আপনার কাছে আসছি। খন্দকার আনসার হোসেন, আপনার মতে এই সমস্যাগুলো বাদ দিয়ে স্যাররা যেগুলো বলেছেন এগুলো আমাদের সবার পরিচিত, এবং এটা আসলে প্রতিদিন আমরা ভুগছি, একেবারে সরাসরি ভুগছি। তো আমার দৃষ্টিকোণ থেকে এরা হচ্ছে সমস্যা না, এগুলো ম্যানিফেস্টেশন অফ দ্য প্রবলেম, প্রবলেম লাইন্স ডিপার। তো সেই জায়গাটাতে যেয়ে আমি তিনটা সমস্যা বলার চেষ্টা করব, কারণ এগুলি থেকে এই ব্যাপারগুলো ঘটে যাচ্ছে। একটা হচ্ছে যে পরিকল্পনা করে যে কাজ করতে হয়, এই পরিকল্পনা করার যে প্রক্রিয়াটা, এইটা আমাদের মধ্যে অ্যাবসেন্ট। প্ল্যানিংয়ের যে অ্যাটিটিউডটা, আমি কিন্তু প্ল্যানিংটা বলছি না, প্ল্যানিং তো নাই বা আছে বা ভালো নাই, এটা পরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে প্ল্যানিং করে আমাদের চলতে হবে, এই বিষয়টা আগে তো অনুধাবন করার পরে আমরা প্ল্যানটা খুঁজব। এই জিনিসটা, অ্যাটিটিউডটা মিসিং ফ্রম টপ ডাউন টু পিপল, আমরা মানুষ সহ একেবারে টপ পর্যন্ত, এটা একটা সবচেয়ে বড় সমস্যা, মনস্কতার অভাব, পরিকল্পনা করে চলার মনস্কতা নাই, আগ্রহ নাই, না এই পরিকল্পনার মনস্কতাটা নাই, মাইন্ডসেট শব্দটা যদি ইংরেজিতে বলি, জ্ঞান নাই, জ্ঞান নাই নাকি, না না না, জ্ঞানের সমস্যা এখানে আসবেই না, সেটা তো ভেরি ভেরি, মানে অ্যাটিটিউডের কথা, অ্যাটিটিউড নিয়ে আমি কথা বলছি। জ্ঞান তো পিপল টু পিপল ভ্যারি করবে, জ্ঞান আপনার নাই, আমার নাই বা তার নাই, আরেকজনের কাছ থেকে আমরা নিতে পারি, জ্ঞানটা বাজারে আছে, ওটা কোনো বিষয় না, সমস্যাও না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে আমরা এটা চাই কিনা, এই চাই কিনার জায়গাটা সমস্যা হচ্ছে। দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা অনেকেই চেয়ার যারা হোল্ড করছি, তারা জানি না যে আমাদের চেয়ার থেকে করণীয়টা কি। আমরা মনে করি চেয়ারে পয়সা অনুযায়ী, ধরা যাক আমি উদাহরণ দিয়ে বললে সুবিধা হবে, আমরা নাম বলবো না, কোনো একজন আমলা মনে করেন সে বসেছে সেক্রেটারি হিসেবে, সে ডিসাইড করবে যে সে হচ্ছে এখন আপনার কি বলে এই রোডসের বা কোনো কিছু সেক্রেটারি, সে ডিসাইড করবে, সে ভেবে নিয়েছে যে জ্ঞান উপরে উঠতে থাকে তো আস্তে আস্তে, তো সেক্রেটারি সবচেয়ে উপরের চেয়ার, তার জ্ঞান সবচেয়ে বেশি হবে এই সড়ক সম্বন্ধে। কালকে তখন আপনি তাকে পার্ট বিভাগে নামিয়ে দেবেন, সরিয়ে দেবেন, তখন যে ওই একই রকম উঁচু চেয়ারে বসার কারণে ভেবে নিবে যে পার্টের জ্ঞান বোধহয় তার সবচেয়ে বেশি আছে। এইভাবে তিনি আইকিউ দিয়ে সলিউশন দেওয়ার চেষ্টা করছেন, ওটার পেছনে এটা একটা বড় সড়ক কারণ আমি মনে করি। অর্থাৎ যে যে কাজের সাথে যুক্ত সে বিশেষজ্ঞদেরকে আমরা ইনভলভ করছি না, আমরা যদি বলেন জ্ঞান বাজারে আছে কিনা, আছে, তাকে খুঁজে নিচ্ছি না। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় যে জিনিসটা আছে সেটা হচ্ছে ওভারঅল বাংলাদেশের উন্নয়ন আমি চাই কিনা। আমরা বাংলাদেশের উন্নয়ন আর ঢাকার উন্নয়নকে সমার্থক ভেবে নিয়েছি, সেই জায়গাটাতে আমাদের সমস্যাগুলোর আর একটা গোড়া রয়ে গেল। আপনি গার্মেন্টসের যে মেয়েটাকে এখানে বেতন দিচ্ছেন 8,000 টাকা, এই মেয়েটাকে আপনি রংপুরে যদি বেতন দিতেন 8,000 টাকা, তাহলে ওর বাচ্চা কিন্তু ওদের বাড়িতে তোলা মুরগির ডিম খেত, আর এই 8,000 থেকে আরও 3,000 টাকা সেভ করতো, যেহেতু নিজের বাড়িতে থাকতো। সেফটির কথা বলেন, এই যান এখানে যতটুকু কষ্টে আছে, ওখানে তাকে সবাই চিনে বলে তার সেফটি বেশি হতো, সামাজিক নিরাপত্তা বেশি হতো, বাচ্চাটা ডেফিনেটলি স্কুলে পড়তো, তার নানি তাকে নিয়ে কোনো জাংলায় লাউ ঝুলানো থাকতো, ফরমালিন ছাড়া মাছ থাকতো, সেই বাচ্চাটা আমাদের জন্য একটা ওয়ার্দি সিটিজেন হওয়ার সুযোগ হতো। আমাদের ডিসেন্ট্রালাইজেশনের যে ব্যাপারটা, সেটা না করে আমি ঢাকা শহরের সমস্ত উন্নয়ন করব, সেটা ইকোনমিক উন্নয়ন হোক আর যা খুশি হোক না কেন, বাংলাদেশকে উন্নয়নের জন্য যদি আমরা একটু ধরে নিতে পারি, তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। সো তিনটা বেসিক জায়গায় হাত দিলে বাকিগুলো সলভ হওয়ার সুযোগ। আপনার পয়েন্টগুলো আমার খুব মানে চমৎকার লেগেছে। আপনি মানসিকতার কথা বলেছেন, যে আসলে মানসিকতার দিক দিয়ে আমরা পলিটিক্যালি কতটা করাপ্টেড হয়ে আছি, বা মানসিক সেই আগ্রহটাই আছে কিনা, বা জ্ঞানটা আছে কিনা, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি। আমরা প্রত্যেকে তিনটা তিনটা করে পয়েন্ট বলেছেন, উনি যানজট, জলাবদ্ধতা, পরিচ্ছন্নতার কথা বলেছেন, উনি জনবান্ধব, শিশু বান্ধব এবং সুপেয় পানির কথা বলেছেন, প্লাস আশঙ্কার কথা বলেছেন যে রোদও আমাদের কিনতে হবে, উনি বললেন মানসিকতার কথা। আপনার মতে এগুলো বাদ দিয়ে আর কি কি সমস্যা আছে? ধন্যবাদ আপনাকে। সমস্যা অনেক আছে, অনেকগুলি চমৎকার চমৎকার ইস্যু চলে আসছে যে আসল গোড়া সমস্যা কোথায়। সিমটম কথা বলে না বলে আমাদের কজ ওরিয়েন্টেড কিন্তু কথা বলতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, উনি যেটা বললেন আর কি, আমাদের যে ইনস্টিটিউশনগুলি ম্যান্ডেটেড এই কাজগুলি করার জন্য,
আমি একমত ওনার সাথে, মাইন্ডসেটটাই কিন্তু সেটা নাই। ওনার পছন্দের প্রজেক্ট করার যে মাইন্ডসেট তৈরি হয়ে আছে আর সমন্বিত উন্নয়নের জন্য যে প্রেসক্রিপশন দেওয়া আছে, এই দুইটার মধ্যে আকাশ পাতাল তফাত। সরকার কিন্তু যে কোনো আরবান এরিয়াটাকে লিভেবল করার জন্য, লিভেবিলিটি ইন্ডেক্সে আমরা কিন্তু তলানিতে, এটাকে লিভেবল করার জন্য কি করণীয় সমীক্ষা কিন্তু করাচ্ছেন। করাতে গিয়ে প্রজেক্ট আসতেছে শর্ট টার্ম, মিডল টার্ম, লং টার্ম, এবং বলা হচ্ছে এগুলিকে কিন্তু সমন্বিতভাবে করতে হবে, একটা আরেকটার প্রি কার্সার, এটা হলে পরে পরের ধাপে এটাতে যাবা, এটা হলে পরে পরের ধাপে এটাতে যাবা। কিন্তু আমি যেটা বললো, অপেশাদারী একজন লোক, সিদ্ধান্ত আমি নিব, ডিসিশন এন্ডে আছি, আমি বুঝি কোনটা সরল, যেটা বুঝি ওই নিজের মনের হয়ে যেগুলিকে বোঝেন ওগুলিকে হঠাৎ করে শেলফে যেমন পিক করি আমরা পছন্দের জিনিসটাকে, উনি পিক করে নিয়ে আসতেছেন। আর দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে লোকে গণপরিবহনটাকে আমরা কোনোভাবেই পেট্রোনাইজ করিনি। পুরো পৃথিবী আজকে বলে সাস্টেনেবল সিটি যদি করতে হয়, যেটা ম্যান্ডেট এখন ইউনাইটেড নেশনের, গণপরিবহন ছাড়া কোনো সিটি সাস্টেনেবল হতে পারবে না, পার্টিকুলারলি পিক টাইমে। পিক টাইমে প্রতিটা শহরে সবাই অ্যাট এ টাইম নামে, এটা একটা সমস্যা, এক্সেন্ট্রিক ডিম্যান্ড। এটার সাথে ম্যাচ করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, করলে পরে আবার এটা আন্ডার ইউটিলাইজ থাকবে অন্য সময়। সো আমি ইনফ্রাস্ট্রাকচার কম দিয়ে পিক টাইমে যদি ডিম্যান্ডটাকে আমি অ্যাড্রেস করতে চাই, তাহলে কিন্তু কালেকটিভ এই সিস্টেম, শুধু বাস না আরো অনেক মোডালিটি আছে, অনেক সুন্দর সুন্দর চমৎকার, যেটাতে মোডাল শিফট হবে, গাড়িতে চলবো না কিন্তু তার লেভেল অফ সার্ভিসটা আমি কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের এই এই যে কারণে তখন পিক টাইমে গাড়ি নিয়ে বের হয় না, কারণ রিলায়েবিলিটি চলে আসে ওই পাবলিক ট্রান্সপোর্টে। সিকিউরিটির ব্যাপার থাকে অনেক সময়, ডেফিনেটলি টুরিস্টরা কিন্তু প্রথমে এসে ট্যাক্সিও পছন্দ করে না, ট্যাক্সি ড্রাইভার অনেক ঘুরিয়ে টুরিয়ে একটা বড় বিল দিয়ে দেয়, সবসময় গিয়ে দেখে যে আমি পাবলিক ট্রান্সপোর্ট পাচ্ছি কিনা। হ্যাঁ, সো এটা জনবান্ধব হয় এবং টুরিস্ট বান্ধব হয়। আমি 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 বলবো আমরা কিন্তু এই জায়গার মধ্যে অনেক সংকীর্ণ দৃষ্টি নিয়ে আছি, আমি নিজের জনগণকেই কিন্তু এই ট্রান্সপোর্টের সুবিধা দিতে পাচ্ছি না। আর মানুষ এখন কিন্তু নিজের জনগণেরটা দিয়ে তারপর আরেকটা কিন্তু ইনভাইটিং এনভায়রনমেন্ট করছে, যাতে ট্যুরিস্ট এসে ডলারটা এখানে খরচ করে যায়। সো গণপরিবহনটাকে ওরা ব্যাকবোন, প্রথমে হলো গণপরিবহন, তারপরে রাস্তায় যত কিছু প্রায়োরিটি দিতে হবে গণপরিবহনকে দিতে হবে। থার্ড পয়েন্টটা হলো আমি যেটা বলবো, সমন্বয়হীন বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থায়। রেল কিছু লোড নিবে, ট্রাফিক লোড নিবে, নৌপথ কিছু ট্রাফিক লোড নিবে, রোড কিছু নিবে, তাহলে একটা ভারসাম্যপূর্ণ একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে। শুধু রোডের উপর পোলারাইজড ভিউ দিয়ে যদি আমি উন্নয়ন করতে চাই, টেকসই উন্নয়ন পাবো না। আমাদের এখানে কিন্তু চারটা নদী দিয়ে উই আর ব্লেসড, প্রতিটা শহর, সাকসেসফুল শহর কিন্তু একটা নদী দিয়েই কিন্তু তৈরি হয়েছে। আমাদের এখানে চারটা নদী, এর যে অমিত সম্ভাবনাটা ছিল রেলের, যেই আমরা ব্রিটিশদের কাছ থেকে পেয়ে গেছিলাম ওইটার যে একটা সম্ভাবনা ছিল, কোনোটাকে আমরা ইন্টিগ্রেটেড ওয়েতে কাজে। এবার আমি আপনাদের কাছে কিছু প্রশ্নে আসছি, কারণ আপনাদের প্রত্যেকের কাছে আরও অজস্র সমস্যা আছে, কিন্তু আপনারা যেহেতু প্রত্যেকে বিশেষজ্ঞ, আপনাদের কাছে প্রথম প্রায়োরিটি কোনগুলো সমস্যাগুলো আপনাদের কাছে? আমি ধরে ধরে করতে গেলে অনেক সময় লেগে যাবে, আমরা একটা বড় শো করবো এটা নিয়ে ভবিষ্যতে, কিন্তু আপনাদের কাছে আমি একটু জানতে চাই, সমন্বয়হীনতার কথা বলছেন, আগ্রহের কথা বলছেন, বা যে সমস্যাগুলো আমরা পড়ে গেছি, আসলে আমাদের এই শহর, প্রিয় শহর ঢাকাকে কোনোদিন কি আমরা আসলে উন্নত দেশের কাতারে দেখতে পাবো কিনা? আমি পুরো বাংলাদেশের কথা পরে বলছি, বাংলাদেশের সার্বিকভাবে উন্নয়ন ঘটছে, কিন্তু সৌন্দর্যের কথা বা আমাদের স্বাচ্ছন্দ্যের কথা সেই দিক থেকে, বা আমাদের প্রয়োজনের দিক থেকে, আমরা ঢাকা কি আদৌ কখনো উন্নয়ন, আসলে যে স্বপ্নের কথা বলি না, সেই স্বপ্ন পূরণ কি এখন আসলে অসম্ভব কিনা? আমি কি, আমি প্রথমে বলি, আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার বাড়ির সমস্ত ঘরকে দুর্গন্ধময় রাখবেন এবং ড্রয়িং রুমটি করতে চাচ্ছেন ফিল্মের একেবারে টপ ড্রয়িং রুম, তাহলে ওই ঘরে যাদেরকে থাকতে বলবেন তারা চুরি করে হলেও আপনার এই ঘরে এসে আশ্রয় নেবে? ইউ ক্যানট স্টপ দেম। ঢাকাকে যত উন্নত করবেন, আমি আবারও বলছি, ঢাকাকে যত উন্নত করবেন, ঢাকাকে ধ্বংসর মুখে তত দ্রুত গতিতে আপনি নিয়ে যাবেন, মানে পুরো বাংলাদেশকে একসাথে করতে হবে। এক্স্যাক্টলি, এবং জাতির পিতা বঙ্গবন্ধুর সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল তিন চার জনের, যখন মাজহারুল ইসলাম সাহেব আমাদের
স্থপতির নেতৃত্বে স্থানীয় স্থপতি, উনি বারবার বলছিলেন আমাদের যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, আমাদের বাংলাদেশে প্ল্যানিং করে সব কিছু করতে হবে, আর বঙ্গবন্ধু আমাদের পিঠে থাবা দিচ্ছেন, আমরা তখন ইয়ং, বাবারা খালি ঢাকা নিয়ে কিন্তু প্ল্যান করো না, সারা বাংলাদেশ নিয়ে প্ল্যান করো না, কিন্তু বিপদ আছে। এই একটা মানুষ আমি এখন মনে করি যে কেন একজন রাষ্ট্রনায়ককে স্থপতি বলা হয়, স্থপতি আর্কিটেক্ট অফ দ্য কান্ট্রি বলা হয়, দিস ইজ দ্য রিজন। উনি 45 বছর আগে সেটা রিয়েলাইজ করেছে, আর আমরা যেন তার দলের সরকার সহ প্রতিটি সরকার সিদ্ধান্ত নিয়েছে, বঙ্গবন্ধু এটি বলেছে ন কোনো অবস্থাতেই আমরা অন্য জায়গায় যাব না, সব ঢাকায় করবো, এমনকি নেভি হেডকোয়ার্টারও ঢাকায় করবো, সমুদ্র থাকুক বা না থাকুক। এই সিদ্ধান্ত যদি আপনি নিয়ে ফেলেন তাহলে এই দুরবস্থা হবে। আর এই হক ভাই একটা সুন্দর কথা বলেছে, উই আর ব্লেসড উইথ ফোর রিভার্স, কোরআন শরীফ বলেন আর হিন্দু ম্যাথোলজির বই পড়েন, প্রত্যেকটি জায়গায় নদীকে কিভাবে হাইলাইট করা হয়েছে কোরআনের প্রত্যেকটি জায়গায়। কিন্তু আমরা যা দিয়ে ব্লেসড হয়েছি সেই ব্লেসিংস গুলোকে আমরা নষ্ট করে দিয়েছি, নদীগুলো একেবারে পুরোপুরি দূষণযুক্ত নদী, বানরের গলায় মুক্তামালা হতেই পারে। হ্যাঁ হ্যাঁ জি, তো আপনাকে চিন্তা করতে হবে যে প্রকৃতি আমাদের দিয়েছে, তাহলে কি এটা কি বানরের গলায় মুক্তার মালা দিয়েছে, নাকি আমি এটা ব্যবহার করতে জানলে পারি, এটা থেকে আমি ফলাফল পেতে পারি? আমাকে তো সেই জায়গায় যেতে হবে। সে ওই যে কেন জায়গায় যেতে পারছি না, বাংলাদেশের মানুষের ভিতরে মেধা প্রচুর রয়েছে, শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তি আছে, এখন সমন্বিত প্ল্যানিং যেটা ওনারা বলছিলেন না, এত বড় জিনিস আছে। আমি বলি আকবর যদি 11 বছরে আকবর দা গ্রেট হতে পারে, কিভাবে হয়েছে? হি ওয়াজ সারাউন্ডেড বাই 9 জুয়েলস, হি কুড আইডেন্টিফাই দা জুয়েলস। এখন আপনি যদি সারাউন্ডেড বাই 9 জুয়েলস এর জায়গায় 9 ক্রিমিনালস, তাহলে তো ঘটনা অন্যরকম ঘটবে। এই যে পেশাজীবীকে ব্যবহার করার ক্ষমতা আপনার থাকতে হবে, আপনি অর্গানাইজ করবেন, কিন্তু আপনি নিজেই পেশাজীবী যদি হয়ে যান, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারদের দেখালেন আর ওষুধ কিনলেন আপনার মন মতো, ওই ডাক্তারের প্রেসক্রিপশন ব্যবহার করলেন না, উনি যেটি বলছিলেন যে পুরো বাংলাদেশের উন্নয়নের কথা বলছিলেন, বঙ্গবন্ধুর উদাহরণটা নিয়েই বলছিলেন, আমরা ঢাকা শহরবাসীরা এখন সবচেয়েতে বেশি যেটা কষ্টে ভুগি, সবচেয়েতে বেশি আমার কাছে মনে হয় যে যানজট। আমার কাছে যে তথ্যগুলো আছে যে বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী প্রতিদিন প্রায় 32 লাখ শ্রমঘণ্টা আমাদের নষ্ট হয়, এবং আমরা জানি যে ঢাকা শহরে একটা যে কাজ নিয়ে বেরোনো যায় দিনে, দুটো কাজ নিলে আসলে কোনো কাজই হয় না, আমাদের দৈনিক ক্ষতি প্রায় 300 কোটি টাকার মতো। এই এই সমস্ত ক্ষেত্রে আসলে করণীয়টা কী হতে পারে? একটা দর্শক বোধহয় আমাদের সাথে, একজন দর্শক বোধহয় যুক্ত হয়েছেন, আমি একটু ফোনটা নিতে চাই, ফোনটা নিয়ে তারপরে আপনাদের কাছে আসছি। বলুন প্লিজ, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি যশোর থেকে বলছিলাম, বাবু বলছিলাম। জি বলুন প্লিজ। আমি বলছি যে আপনাদের পুরো প্যানেলের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা শুধু ঢাকা নিয়ে ভাবছেন যে ঢাকা কি করবেন, ঢাকার বাইরেও তো বাংলাদেশের জনগণ বাস করে। ভাই আপনি আসলে আমাদের পুরোটা যদি শুনতেন, আমাদের আমি প্রশ্ন করেছিলাম ঢাকা নিয়ে, কিন্তু আমাদের বিশেষজ্ঞরা বলছেন যে ঢাকা নিয়ে ভাবলে চলবে না, পুরো বাংলাদেশ নিয়ে ভাবতে হবে। আমাদের বিশেষজ্ঞরা কিন্তু পুরো বাংলাদেশের কথাই বলছেন। অনেক ধন্যবাদ। জি, যদি আমরা আজকে ঢাকাটা নিয়ে শুরু করেছিলাম, কিন্তু আমাদের অধ্যাপক নজরুল ইসলাম, আপনি যানজটের কথাটা বলছিলেন, যানজটের কি আসলে কোনো সমাধান নেই? উনি গণপরিবহনের কথা বলছিলেন, গণপরিবহনই কি একমাত্র যানজটের সমস্যার সমাধান? না, যানজটের প্রশ্নটা এসছে যে কোনো লোককে জিজ্ঞেস করলে এটাই প্রথম বলে, আরও অনেক সমস্যা আছে আমরা তো শুনলাম। এখন যানজট কেন হচ্ছে সেটা তো কিছুটা ইশারা আমরা পেয়েছি, যে প্রফেসর শামসুল হক বললেন। এখন পরিকল্পনাটা আমরা প্রথমে হলো যে সমস্যাটা বুঝলাম কিনা, যে সমস্যা আছে এটা স্বীকার করলাম কিনা, চমৎকার, এবং সে স্বীকারটা কোত্থেকে হবে? হ্যাঁ, একটা যোগ্য মহল থেকে হবে, আমি আপনি আমরা চারজনে বললেই হবে না, অথবা আমরা যদি বোধ করি সেটা জায়গা মতো সেইটা পৌঁছে দিতে হবে। তো বোধটা এখন মোবাশ্বের উনি বললেন বঙ্গবন্ধুর কথা, এখন বঙ্গবন্ধু বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা, কিভাবে এইটাকে সোনার বাংলা করা যাবে তার জন্য পর্যায়ক্রমে তিনি এগুচ্ছিলেন। এক নম্বর কাজটি ছিল একটি সংবিধান তৈরি করে দেওয়া, যুদ্ধ বিধ্বস্ত দেশ, পৃথিবীর সবচেয়ে গরিব দেশ, ইত্যাদি ইত্যাদি, এক বছরের মধ্যে একটা সংবিধান তিনি দিয়ে দিলেন। তার ইচ্ছা ছিল, তার চাহিদা ছিল, তার স্বপ্ন ছিল একটা সোনার বাংলা, তার জন্য প্রথমেই হলো সংবিধান এবং চারটি মূল ভিত্তি।
এবং এই জন্য এখানে মোবাশ্বের সাহেবের কথাটায় আসি, তিনি তো এটা নিজে লিখতে বসেন নাই, তিনি স্বপ্ন দেখেছিলেন এইটা বা চেয়েছিলেন এইটা লিখবার জন্য। সংবিধান লেখার জন্য কাদেরকে আনলেন? সংবিধান যারা বোঝেন, সংবিধান আইনি বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, এদেরকে নিয়ে আসলেন, আরও অনেকে। এটা বুঝতে হবে, ঠিক মতো সমস্যা অনুধাবন করা এবং সমাধানের জন্য যোগ্য বিশেষজ্ঞ পারদর্শী তাদেরকে আনা। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, ঢাকা শহরের উন্নয়নের ক্ষেত্রে আপনাদের কি বিভিন্ন? না, আমি আসছি ঢাকা হয় না, আসছি পর্যায়ক্রমে আসতে হবে। তো তো এটা হলো সংবিধানের ব্যাপার, গোটা বাংলাদেশ বাঙালি জাতির কি ভবিষ্যৎ হবে সেইটা তিনি চিহ্নিত করলেন, কাদের দিয়ে? বিশেষজ্ঞদের দিয়ে। দু নম্বর, একটা তিনি হয়তো একটা, এটা আমার ফিল্ডে আসে, শিক্ষানীতি তিনি তৈরি, এটা আজকের বিষয় হয়তো না, শিক্ষানীতি তিনি তৈরি করে দিলেন আবার দু বছরের মধ্যে। কাকে নিয়ে আসলেন? দেশের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ কুদরতে খুদা, ডক্টর আনিসুজ্জামান, এদেরকে নিয়ে। ঢাকা নিয়ে তিনি কি করলেন? এইখানে একটা ঝামেলা হয়ে গেছে। ঢাকা নিয়ে চিন্তা করবার তিনি সময়ই পাননি, তিন সাড়ে তিন বছর। হয়তো আমরা মনে করব যে রাজধানী করলেন ঢাকা, বাংলাদেশের রাজধানী সংবিধানে লেখা আছে খুব ছোট্ট করে, রাজধানী ঢাকা হবে ঢাকা। এই ঢাকা যে কোন ঢাকা, কত বড় ঢাকা, কত ছোট ঢাকা, কিচ্ছু বলা হয়নি, এখনও সীমানা নির্ধারণ হয় নাই 45-46 বছর পরেও। তো ঢাকা নিয়ে চিন্তা করবার তার সুযোগটা হয় নাই, সময় হয় নাই। সেইটা পরবর্তীতে যারা এসছেন, সর্বোচ্চ মহলের কথা বলছি, তাদেরকে, তাদের দায়িত্ব ছিল ঢাকা নিয়ে চিন্তা করা। তো এইটা করতে করতে পাকিস্তানিরা পরিকল্পনা নেই, এই কথা আমরা হরদম বলি, একদম ঠিক না। পরিকল্পনা 59 সনেই দীর্ঘমেয়াদি 20 সাল মেয়াদি পরিকল্পনা তৈরি হয়েছিল, যার উপরে ভিত্তি করে বর্তমান ঢাকার মূল কাঠামোটা তৈরি হয়ে আছে, তা না হলে কিছু থাকতো না। তো এই ক্রেডিট তাদেরকে দিতে হবে। আমরা 71 সনে স্বাধীন হলাম, প্রথম মহাপরিকল্পনা করলাম 92 সনে শুরু করলাম, 95-তে শেষ হলো, শেষ হয়ে অনুমোদন হলো না, 97-তে শেষ হলো। সেটা ঢাকা রাজুকের পরিকল্পনা, ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান, সেইটা করে দিল কে? ওই 59-এরটা করেছিল ব্রিটিশরা, এই 95-টা করলো আবার ব্রিটিশরা, সাথে একটা বাঙালি দল ছিল, তারা মহাপরিকল্পনা করে দিলেন। তো পরিকল্পনা তো হয়েছে এবং এটা অনেক আলাপ আলোচনার মাধ্যমে রাজুকের এই পরিকল্পনা গৃহীত হলো, আইনত গৃহীত হলো। তাহলে পরিকল্পনা তো হয়েছে, কাদের সাথে? আপনি যেটা জিজ্ঞেস করলেন, কাদের সাথে আলাপ করেছে? প্রফেশনাল বিজ্ঞ দেশি বিদেশি পরিকল্পনাবিদদেরকে দিয়ে করলো। সেইখানে খেলার মাঠ থাকবে, স্কুল থাকবে, রাস্তাঘাট থাকবে। তাহলে কি সমস্যাটা বাস্তবায়নের ক্ষেত্রে? বাস্তবায়ন, বাস্তবায়নের ইচ্ছাটা যেটা আনসার বললেন, এখন যে পরিকল্পনার সুপারিশ ছিল যেই সব জিনিস, সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে কিনা? তাহলে এই সমস্যা তো দীর্ঘমেয়াদী থেকে যাবে, একজন দর্শক এটা থাকতে হয়েছে, এটা থাকা উচিত না কিন্তু থেকে যাচ্ছে। ফোনটা নিয়ে আমি আপনাদের কাছে আবারো আসছি, আপনি নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যাঁ, আমি সাদি বলছিলাম রামপুরা থেকে। আমি মূলত প্রশ্ন না, একটা ছোট পরামর্শ দিতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের যানজটের ব্যাপারে, যানজটটাকে আমরা মিনিমাইজ করার জন্য আমাদের যে শিফট এখন আমরা 9টা থেকে 6টা করছি বা 5টা করছি, আমরা সেটা কি ডাবল শিফট করতে পারি কিনা? লাইক যে বিভিন্ন সেবা প্রতিষ্ঠানগুলো আছে বা যারা আমরা জব হোল্ডার জব করছি, তারা কেউ 9টা থেকে 6টা করলো এবং অ্যানাদার শিফট আরেকটা এরকম করা যায় কিনা যে 6টা থেকে? আমাদের বিশেষজ্ঞরা অবশ্য আপনার পরামর্শকে তারা সাধুবাদ জানাচ্ছেন। সুন্দর উপস্থাপনা, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। একই এলাকায় স্কুলগুলিকে যদি 1 ঘন্টা করে স্ট্যাগার করে দেয়, মতিঝিলে যদি অফিসগুলিকে 1 ঘন্টা করে স্ট্যাগার করে দেয়, অনেক কষ্ট কমানো সম্ভব। কিন্তু আপনাদেরই কথা অনুযায়ী সবকিছু যে বিশেষজ্ঞদের নিয়ে পরিকল্পনা হয়েছে, সবকিছু হয়েছে, আলটিমেটলি যে সচিবের টেবিলে যে আটকে যাচ্ছে এবং সেখানে ওই যে বিভিন্ন জায়গায় বদলি হওয়া, তারাই আসলে সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন। এই যে আনসার কিছুটা উল্লেখ করেছেন বা ইঙ্গিত করেছেন, সেটা হলো যে পরিকল্পনা নিল একদল টেকনোক্র্যাট, বাস্তবায়নে যাবে টেকনোক্র্যাট, ব্যুরোক্র্যাট, রাজনীতিবিদ অথবা ব্যবসায়ী। এইটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, ব্যবসায়ীরা বাংলাদেশে এখন এত শক্তিশালী, সব পরিকল্পনা বাতিল করে দিতে পারে, রাষ্ট্র তাদের হাতে জিম্মি। এটা বিস্তারিত বলার দরকার নাই, এবং এটা মন্ত্রীর চাকরি চলে যায়,
কোনো এক ব্যবসায়ী অখুশি হয়েছিলেন বলে। তো সুতরাং এই সব ফোর্সগুলোকে শক্তিগুলোকে সামনে আনতে হবে, বুঝতে হবে কোন ডাইনামিক্সটা কীরকম। আপনি আপনার বক্তব্যে বলছিলেন যে আগ্রহ বা এই সমস্ত মানে এই অ্যাঙ্গেলটাকে ধরেই যে টেকনোক্র্যাট ব্যুরোক্র্যাট পলিটিশিয়ান এবং বিজনেসম্যানদের এই দ্বন্দ্বটাকে ধরেই বলছিলেন যে সেইখানেই সমস্যাটা মূল খাপলাটা রয়ে গেছে, নাকি আসলে কিভাবে আসলে সম্ভব? আমরা অনেক সমস্যার কথা শুনেছি, সমাধান আসলে কিভাবে সম্ভব? ধন্যবাদ আপনাকে। এই জায়গাটাতে আমার মনে হয় কথাটা এভাবে আসবে, আপনার আলোচনাটা কিন্তু মোটামুটি দুটো ভাগে বারবার প্যারালালি চলছে, আমরা এই জায়গাটা যদি একটু স্পষ্ট করে নিই তাহলে সুবিধা হবে। কেননা দর্শকরা আমাদেরকে বলছেন সারা বাংলাদেশ নিয়ে আমরা কথা বলবো কিনা, আর একটা হচ্ছে আসলে কথাগুলো অনেক বেশি ফোকাসড হচ্ছে টুয়ার্ডস ঢাকা, সো উত্তর দিতে গেলে আসলে একটু ঝামেলা হচ্ছে। আজকে আমরা ঢাকাকে বেস করে বলবো, কিন্তু ঢাকার উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন, সেজন্যই আমি বললাম আপনার থ্রুতের দর্শকদের জন্যই বললাম। এখন কথাটা হচ্ছে যে ফোকাসড ঢাকা হলেও এটার জন্য আমি এক দুই লাইনের একটা কিচ্ছা আপনাকে মনে করা দিই। ছোটবেলায় আমরা এইসব কিচ্ছা শুনেছি মার কাছে, যে একটা দৈত্য ওর আপনি যত ওকে কাটবেন রক্ত মাটিতে পড়লে আর একটা দৈত্য হয়ে যায়। এখন ওটা ওটাকে মারতে হবে যে সে রাজপুত্র অনেক জেনে টেনে জানলো, ফাইনালি আমি ছোট করে বলছি পুকুরের নিচে একটা ভ্রমর আছে কোনো কিছুতে আটকানো, ওটা খুলে ওটা ভ্রমরটার হাত ছিল ওর হাত পড়ে যাবে, ওটা পারমানেন্টলি পড়বে, গলা ছিলে মরে যাবে, পারমানেন্টলি মারা যাবে। সো তার মানে কি দৈত্যের গায়ের মধ্যে ওর জানটা নাই। সো ঢাকা নিয়ে যখন আমরা কন্টিনিউয়াসলি আলাপ করছি তখন বারবার আমরা কিন্তু ওই পুকুর খুঁজে আবার করছি, আমরা কিন্তু ঢাকার বাইরে চলে যাচ্ছি দৈত্যের হাত পা ভাঙার জন্য, এখানে না। তো বিষয়টা হচ্ছে এরকম যে যখন সিমটমসকে আপনি যতই হিট করবেন না কেন ইট উইল নট ওয়ার্ক। সারা পৃথিবী এখন কিন্তু জানে যে আপনি যদি সলিউশন এন্ডে যেতে যান রিয়েলি, তাহলে আপনি ডিমান্ড এন্ড থেকে কখনো প্রবলেম সলভ করতে পারবেন না। আমি আপনাকে সাপ্লাই এন্ড থেকে আপনি ডিমান্ড এন্ডটাকে কন্ট্রোল করতে হবে, সাপ্লাই থেকে পারবেন না। আপনার এটা লাগবে আপনাকে দিলাম, আপনার আরেকটা লাগবে দিলাম, আপনার আরেকটা লাগবে দিলাম, শেষ হবে না এটা। কিন্তু প্ল্যানিং এর কথা কি কন্ট্রোল করতে হবে, আমি বলছি প্ল্যানিং এর ভাষায়। ধরেন আপনার আজকে যানজট আছে, আপনার গাড়ি কম আছে, আপনি গাড়ি দিয়ে দিলেন, আপনি ভাবছেন সলভ হবে, প্রবলেমটা অন্যদিকে ডিস্টর্ট হয়ে যাবে, ওটা আবার আরেকটা প্রবলেম, বলবেন এটা কেন সলভ হয় না, আরেকটা দিবেন সলভ হবে না, যেটা শামসুল হক ভাইও জানেন এই ব্যাপারটা আমরা মোটামুটি সবাই জানি। এই কারণে আমি আপনাকে এই ফোকাসে এসে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে পুরো বাংলাদেশের জন্য, ইভেন আপনি যদি আপনার ফ্যামিলির জন্য বলেন, আমরা দর্শকদেরকে একটু মনে করানোর জন্য সোজাভাবে বোঝানোর জন্য বলছি যে তার বাড়িতে ধরেন ঈদের জন্য সে বোনাস বেতন পেয়েছে, আমি একটু অন্যভাবে বলছি, অন্যভাবে নেবেন না, মানে সময়টা একটু নিচ্ছি, বেতন নিয়েছে বাসা থেকে নিয়ে আসছে, ওয়াইফকে বলে গেছে বাচ্চাদের কার কী লাগবে এগুলো একটা লিস্ট করো, তো লিস্ট সে করেছে। আপনি বেতন নিয়ে যখন বাড়ি এসেছেন বোনাস সহ আপনার কাছে জানেন এখন আপনার কয় টাকা আছে, লিস্ট করার সময় কিন্তু আপনি বলে দেন নাই যে তুমি এই টাকার ভিতরে করো, লিস্ট কিন্তু সে পুরোটাই বানাবে। বানানোর পর আপনি যখন রাতে ওয়াইফের সাথে আমরা বসবো তখন ডিসাইড করবো আমার টাকা তো এত, এইটা কাটো, এটা দেখো তো বাচ্চাটাকে একটু পরের ঈদে দিবো, এটা এটা বলো, এভাবে করে আমরা কিন্তু বাজেটের সাথে কী করি এটাকে টেইলার করি, এটাকে টেইলার করি। এই টেইলারিংটা আমরা করার পরে যখন বাজারে যাব তখন আমি জানি যে বাচ্চার জুতার লিস্টে লেখা ছিল বাট এবার আমি জুতাটা কিনছি না, এই জন্য আমি জুতার দোকানে যাব না। কিন্তু আমরা কি করছি তার উল্টোটা আমি বলছি, এটা দেশের কনটেক্সটেই বলছি, আমার বাসায় ভ্যান্ডার আসছে জামা নিয়ে চলে আসছে, এনে বলছে এই জামাটা নেন আপনার বাচ্চার সমস্ত শীত এটা দিয়ে পূরণ হয়ে যাবে, জামাটা আপনি কিনে বাসায় এনে দেখলেন আপনার বাচ্চার গায়ে লাগে না, এই ঘটনাটা হচ্ছে। আমি কি বোঝাতে পারছি? ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য সবাই কিন্তু যার প্রেসক্রিপশন নিয়ে জামা নিয়ে আসতেছে, তুমি এটা কেনো, এটা কেনার দামও আমি তোমাকে দিয়ে দিব, তুমি আস্তে আস্তে প্রতিশোধ করে দিও, কিন্তু জামাটা আনার পরপরই দেখলাম আমার বাচ্চার গায়ে লাগে না, এটা পড়ে আছে, আবার আরেকটা বাচ্চা আরেকটা জামা আসছে সেটাও কিনে ফেলেছি। দিস ইজ হাউ আমরা বলতেছি ডেভেলপমেন্টের প্ল্যান করছি, আমরা আসলে প্ল্যান করছি না, আমরা জিনিস কিনছি ফ্রম দ্য ভ্যান্ডার্স। তার মানেই হলো কি, প্রথমত আমাদেরকে বসে বুঝতে হবে আমার হাতে পাঁচ টাকা থাকুক অসুবিধা নাই, আমি একটা রিক্সাওয়ালা হই আমার অসুবিধা নাই, ওই টাকায় আমি কিভাবে চলবো, কি কি কাটতে হবে। আমি কিন্তু এইখানে স্পেসিফিক এই যে প্ল্যান ঢাকা শহরের প্ল্যান সেগুলো কি প্রফেশনালি করা হয় নাই বনে বনে করে না, আমি এক্সিকিউশনটার অ্যাটিটিউড প্ল্যানটা বলেন আগে, আমি আসছি, আমি বলতে চাচ্ছি আমাকে আপনার টোটাল প্ল্যানটা যেটা করা হলো ওই যে মাইন্ডসেট যে আপনার কাছে নেই, বা আমি তাদের কথা বলছি তারা কি করেছে খুবই যত্নের সাথে এটা আলমারিতে রেখে দিয়েছে, এবং তার মাথায় যে আইকিউ আছে তার উপরে সে ডিসিশন দিচ্ছে এই জাইকার এই প্ল্যানটা নিব নাকি ওয়ার্ল্ড ব্যাংকের ওই প্ল্যানটা নেব, সিম্পল অ্যাজ দ্যাট। আমি খুব সরল করে বলছি, যদি এর মধ্যে ভালো প্ল্যান তো অনেকের সাথে আলাপ আলোচনা করে
সরকারের একটা মহলে গিয়ে অনুমোদন পায়, এমন না যে একজনকে কনভিন্স করলেই হলো, না না সেটা ঠিক আছে। হ্যাঁ সুতরাং না সেখানে কি ওই যে টেকনোক্র্যাট ব্যুরোক্র্যাট সবাইকে নিয়ে আমি আমার কথাটা একটু ক্লিয়ার করি, সাজেস্ট করতে হচ্ছে খুবই পার্টিনেন্ট, এটা ক্লিয়ার করি। আমরা ধরা যাক, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, ঢাকা শহরের জন্য আমরা ডিটেইল এরিয়া প্ল্যান করলাম, তার আগে মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যানের ভিত্তিতে ডিটেইল এরিয়া প্ল্যান, দ্যাট ইজ দ্য থার্ড টায়ার, আমরা সবাই জানি। ঘটনাটা কি হলো, ডিটেইল এরিয়া প্ল্যানে আমরা আসলে ওই যে স্ট্রাকচার প্ল্যান ছিল সেটাকে আমরা মৌজার উপরে এঁকে দিলাম, যাতে বোঝা যায় যে এই প্লটে কি করা যাবে, একেবারে স্পেসিফিক, যাতে আমরা ধরতে পারি, সে উল্টো ডিজাইন করলে আমি তাকে ধরতে পারি, এটাই তো ছিল। এখন আপনার ফ্লাট ফ্লো জোন যেটা ছিল, রিটেনশন পয়েন্ট বলে যে জায়গাটা ছিল, আমারই করা এটা, মানে আমরা টিমের সাথে ছিলাম, বাট আমি কোঅর্ডিনেটর ছিলাম, সুবিধা হয়েছিল, তা আমরা এগুলি সব কিন্তু করে দিয়েছি। ঘটনাটা কি হলো, যেই জায়গাটা আমরা বললাম যে এই জায়গাটা দিয়ে ফ্ল্যাটটা যাবে, তুমি এই জায়গাটা নিচুই রাখো, এটা রাখার পরে ফলো আপ অ্যাকশন করার দরকার ছিল, যে ওদের যে জমি ওরা এখন কি করবে, ওদেরকে কিভাবে কম্পেনসেট করবো, এটা ছিল ফলো আপ অ্যাকশন, ওটা আমরা করলাম না। আমরা ড্যাপটা নিয়ে রেখে দিয়ে বললাম, যার অনেক মাসেল ম্যান, যার পাওয়ার আছে, সে বুঝলো এই নিচু জায়গাটা আর ভরাট হবে না, বিকজ ওর ওখানে ডেভেলপমেন্ট করা যাবে না। কিন্তু আমার হাতে মাসেল আছে, আমি একটু এভাবে বলছি, ওই জমিটা কিনতে এখন দাম কম দিতে হবে, সস্তা হয়ে গেছে জমিটা, সেইটা কিনে আমি ভরাট করছি, এটা পুরো প্রসেসের একটা ঘাপলা বলতে পারেন আরকি, ওইটা ভরাট করলাম আমার মাসেলের টাকা দিয়ে, করে আমি সরকারকে টুইস্ট করে আমার ওখানে ইলেকট্রিসিটি নেওয়ালাম, কিন্তু এখানে প্ল্যানের কোনো ঘাটতি নাই, বানিয়ে ফেললাম, এরকম প্রচুর জায়গা আছে, বেসিক্যালি প্ল্যানিং এ তো প্ল্যানিং এ ভুলটা না, কিন্তু কিন্তু প্ল্যানিংটাকে টু এক্সিকিউশনের ক্ষেত্রে, এক্সিকিউশনের ক্ষেত্রে বেসড অন আওয়ার পার্সোনাল ইন্টারেস্ট। একটা দর্শক ফোন আছে, আপনি নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি, আমার নাম সেতাবুদ্দিন। জি বলুন প্লিজ। আমি আমি কলকাতায় 80 দশকে দেখেছি একেবারে জ্যাম, মানে বাসে চড়ে মানে কোনোভাবেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে 10 মিনিটের পথ 3 ঘন্টা লাগত। আমাদের ঢাকায় ওরা যে কঠোর ব্যবস্থা নিয়েছে, ঢাকায় এরকম ব্যবস্থা নেওয়া যায় কিনা, যে সিএনজির মতো ছোট গাড়ি রিক্সা, হয়তো অনেকে বলবে গরিব মানুষ কোথায় যাবে, ওরা যে যেখানে চাপা নেওয়া কোন যে লোক এখানে রিক্সা চালাচ্ছে, চাপানগঞ্জে থাকবে, ওখানে তো মানুষ খেয়ে না খেয়ে নাই, আবার ময়মনসিং এর লোক এসে এখানে রিক্সা চালাচ্ছে, ওরা ওখানে থাকবে, রিক্সা এবং সিএনজি বন্ধ করে দেওয়া যায় কি না, এবং ছোট গাড়িগুলো বন্ধ করে বড় গাড়ি, নামই তো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, রোড ম্যানেজমেন্টের যে স্ট্যান্ডার্ড টুলস গুলি আছে আমরা এখন অ্যাপ্লাই করিনি। তবে এই জায়গার মধ্যে আমার অবজারভেশন হলো, যেহেতু এই লাইনে আমি কাজ করি, ওয়ান ওয়ে রাস্তার ক্যাপাসিটি রাইট ওয়ে ডাবল করে দেয়, এক্স্যাক্টলি, কিন্তু তার শর্ত আছে, গ্রিডে থাকতে হবে রাস্তা, জোড়ায় জোড়ায় রাস্তা থাকতে হবে, একটা রাস্তা এদিকে একমুখী হলে পাশেরটা হবে উল্টা দিকে, তার মানে শর্তটা কি হলো, একটা রাস্তা হলে হবে না, জোড়ায় জোড়ায় পেয়ার্ড রাস্তা হতে, কাপল রাস্তা, মানে একই রাস্তার মধ্যে দুটো রাস্তা, না তা না, পাশাপাশি ব্লকে যদি উত্তরাতে হবে, বনানীতে হবে, বাড়ি দাঁড়ায় হবে, গুলশানে, কেন গ্রিড প্যাটার্ন, হ্যাঁ গ্রিড প্যাটার্নে হ্যাফাজার্ডলি একটা রাস্তার নেটওয়ার্ক তৈরি করছি, তার কোনো প্যাটার্ন নাই, না রেডিয়াল না গ্রিড। তো মেডিসিন গুলির কথা বলা ছিল, ওয়ান ওয়ে যদি করতে চাও গ্রিডে থাকতে হবে, যদি টাইডাল ফ্লো অপারেশন করতে চাও গ্রিডে থাকতে হবে, মোড়কে যদি সরল করতে চাও রাইট টার্ন রেস্ট্রিক্ট করতে হবে, তাহলে প্রাইমারি রোডের পাশে সেকেন্ডারি রোড থাকতে হবে, সেকেন্ডারি রোডের পাশে টার্সিয়ারি রোড থাকতে হবে, কোনো পরিকল্পনাই আমাদের এগুলি ছিল না। আমি বলবো আমাদের ইনস্টিটিউশনাল ঘাটতি আছে অনেক। আমি আমি একটা বিরতি নিব, কিন্তু যেমন অধ্যাপক নজরুল ইসলাম বলছেন যে পরিকল্পনা আছে, উনি যেমন বলছেন যে পরিকল্পনা এক্সিকিউশন অনেক সময় চেঞ্জ হয়ে যাচ্ছে মূল পরিকল্পনা, আপনি বলছেন যে অনেকগুলো ক্ষেত্রে আসলে পরিকল্পনাই ছিল না। আমি 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 আসছি, মানে এই বিভক্তির বাংলাদেশে আসলে পরিকল্পনার ক্ষেত্রে বা এক্সিকিউশনের ক্ষেত্রে কিভাবে উন্নয়ন সম্ভব, একটা বিরতি নিয়ে আমি ফিরছি জনতন্ত্র গণতন্ত্রে।
দর্শক দেখছেন জনতন্ত্র গণতন্ত্র বিরতির সময় বোধহয় অনুষ্ঠানের আলোচনাটা আরো বেশি জমে ওঠে, এবং আমরা বলছিলাম যে যদি সেই যুগ আসতো যে আমরা সুইচ টিপে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারতাম তাহলে কি ভালোই না হতো, কিন্তু সেই যুগ বোধহয় আমাদের বেঁচে থাকা সময় সম্ভব হবে না। কিন্তু আপনি একটা প্রসঙ্গ তুলছিলেন যে আমরা শহর কলমের খোঁচায় কিভাবে গ্রাম শহর হয়ে যাচ্ছে, কিন্তু শহরের বিন্দু মাত্র সুবিধা তারা পাচ্ছে না, ওদিকে গ্রামের সুবিধাগুলো তারা বঞ্চিত হচ্ছে। এই জিনিসটাই আমরা যেটা আলাপ করছিলাম, নিজের একটা প্রজেক্টে আমরা রংপুরের বিভাগীয় শহরের প্ল্যান করার সুযোগ আমার হয়েছে, এবং আমি পরবর্তীতে জেনেছি যে এলজিডি এটা করেছিল। তো এলজিডির আন্ডারে এলজিডি যখন ওয়ার্ল্ড ব্যাংকে এই আমাদের রিপোর্টটা দেয়, এবং আমি পরে জেনেছি ওনারা আমাদের বলেছে যে দে হ্যাভ অ্যাপ্রিসিয়েটেড দিস প্ল্যান, এবং এখন আপনারা যে রিং রোড, যে কনসেন্ট্রিক রিং রোড ঢাকার জন্য যে এটা আপনার রিভার এসটিপিতে পাচ্ছেন, এই জিনিসটা সম্ভবত ওখান থেকে অ্যাডপ্টেড আর কি। আমার আমার যতটুকু ধারণা, আমরা ওখানে কিন্তু থ্রি কনসেন্ট্রিক রিং রোড দিয়ে ডেভেলপমেন্টটা করছিলাম জাস্ট টু সেভ। যে এটা কবে কার প্ল্যান? এটা করেছি আজকে থেকে 6 বছর আগে। না, ঢাকা রিং রোড 10 বছর আগে। না না, ওই রিং রোড না, এখন যেটা ঢাকার প্ল্যানটা 10 বছর আগে। কিন্তু আমি আমি কথাটা শেষ করি, এখন যেটা আমি আপনার শুরুতে বলেছিলাম মাইন্ডসেটের প্রবলেমটা আপনি যেটা তুলেছেন, আমাদের এখানে রংপুর শহরের প্ল্যান করতে হবে, আমাদেরকে এরিয়াটা দিয়ে দিয়ে তারপরে প্ল্যানারকে বলা হলো এখানে প্ল্যান করতে হবে। আইডিয়াল সিচুয়েশনটা হলো এই, রংপুর শহরের জন্য যতটুকু জমি লাগবে এটা পাশ করলো কে, সেক্রেটারিয়েট, মিনিস্ট্রি এবং সেক্রেটারি, তারা সাইন করে বললো এতটুকু জায়গার নাম শহর। আমরা প্র্যাকটিক্যালি যে দেখলাম মাত্র 37 স্কোয়ার কিলোমিটার হচ্ছে রংপুর শহর, কিন্তু আমাদেরকে প্ল্যানের জন্য যে এরিয়া দেওয়া হলো যেটা 216 স্কোয়ার কিলোমিটার। এখন যেটা বাস্তবে সমস্যাগুলো হয় এগুলো যখন সরকার কলমের খোঁচায় করে ফেলে, বাট রিয়েলিটি হচ্ছে প্ল্যানার কাজ করতে যে ডাটা বেসড একটা অ্যানালিসিস করে বুঝতে পারবে আর কতটুকু জায়গা শহর বাড়বে অথবা বাড়বে না, বাট তা না করার ফলে এই প্রবলেম হচ্ছে। যেটা ঘটছে সেটা হচ্ছে সারফেস এরিয়া, বাইরের যে গ্রামগুলোকে আপনি নিয়ে নিয়েছেন, এদের প্রত্যেকটা গ্রামের লোক যে নাকি এখনও গাড়ি দেখেনি। আমি একটা কথা বলি যে লাস্ট আমরা গাড়ি থেকে নেমে 6 কিলোমিটার হেঁটে গেছিলাম, মানে তারপরে গাড়ি যায় না, সেই জায়গাটার নাম হচ্ছে সিটি কর্পোরেশন। এখন ওই গণ্ডগ্রামের মহিলা, একেবারেই গণ্ডগ্রামের মহিলা, ওখানে তেমন টয়লেটও নাই, আপনারা জানেন রংপুরে এরকম অবস্থা, তো তারা বলতেছে যে আমরা কিভাবে শহরের লোক হলাম। এখন সমস্যাটা কি হচ্ছে, তার কাজের বিনিময়ে খাদ্য বন্ধ হয়ে গেছে, বিকজ এটা আরবান হয়ে গেছে, তার জন্য অসুবিধা হয়েছে। এলজিডি এর রাস্তা এখন আর বর্ডারের ভিতরে ঢুকবে না, মানে এদের আর রাস্তা বানানো বন্ধ হয়ে গেছে, কারণ এখন আবার রংপুর সিটি কর্পোরেশনে এত টাকা নাই যে ওদেরকে সরাসরি রাস্তা করে দিবে। ওদের যে মেয়েগুলো স্কুলে যে পয়সা পেত সেটা বন্ধ হয়ে গেছে, তাদের একটা দুর্বিষহ জীবন, কারণ খুবই দরিদ্র মানুষ। এই রিয়েলিটিগুলো না ভেবে আমি একটা দাগ দিয়ে দিয়েছি, তার নাম হচ্ছে শহর। ওই যে আমি আপনাকে শুরুতে যেটা বলেছিলাম যে আমরা যে কে কি করছি এটা বুঝতে পারছি না। প্ল্যান আছে, বিশেষজ্ঞ আছে, সবকিছুই আছে, সব তাদের মধ্যে সমন্বয় আছে, কিন্তু সমন্বয়হীনতাটা প্রমাণ বাস্তবায়নের ক্ষেত্রে একেবারে সমন্বয়হীনতা চূড়ান্ত হচ্ছে, সেই ক্ষেত্রে কি বলবেন অধ্যাপক নজরুল ইসলাম? না, এটা তো বেশ পুরনো সমস্যা, এবং মানে ঢাকার ক্ষেত্রে এটা চরমভাবে অবশ্যই সমগ্র বাংলাদেশ না বলছি, আমরা ঢাকা নিয়েই যদি আলাপ করি, এই প্ল্যান করলো রাজু বা ডিআইটি, তারপরে রাজু প্ল্যান বাস্তবায়ন করবে কে, রাজুকও করবে, ডিসিসি করবে, আর অন্যান্য লোকাল এরিয়ারা করবে। এখন এই সবটা মিলিয়ে এখন ট্রান্সপোর্ট অথবা পানি অথবা বিদ্যুৎ হেন তেন সব এগুলো সমন্বয় তো করতে হবে, কে করবে এইটা নিয়ে এবার বিরাট ঝামেলা চলছে এখনো। এবং আমরা তো বারবার শুনেছি মেয়ররা বলতেন যে এতগুলো সংস্থা কে সমন্বয় করবে, এটার একটা চিন্তা আসলো মোহাম্মদ হানিফ যখন মেয়র হলেন 94 সালে বোধ হয়। তিনি মেয়র হয়েই বললেন যে সবগুলো সমন্বিত করতে হবে, একটা নগর সরকার, সিটি গভর্নমেন্ট দরকার, এই লন্ডন স্টাইলে বা হ্যানতেন। তো এটা যদিও তারই গভর্নমেন্ট তখন আওয়ামী লীগ, তিনিও আওয়ামী লীগের, কিন্তু তিনি এটা করতে পারলেন না, পাশ করা দেয় আংশিক হলো। তখনও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটা সমন্বয় কমিটি করে দিলেন, কিন্তু প্রধান করলেন মেয়রকে না, মন্ত্রীকে, তখন স্থানীয় সরকার মন্ত্রী। তো দুটা মিটিং হলো, তারপরে আর লোকজন ওই হানিফ সাহেব তখন একটু অসন্তুষ্ট হয়ে গেলেন, তিনিও একটু বীতশ্রদ্ধ, এবং মিটিং ডাকলে ও জিল্লুর রহমান ছিলেন তখন মন্ত্রী, আমাদের পরবর্তী মহান রাষ্ট্রপতি, তো হানিফ সাহেবকে দেওয়া হলো আপনি মিটিং ডাকেন। তো উনি মিটিং ডাকলে বিভিন্ন প্রধানরা রাজুকেরা ওরা ঠিক মতো আসে না, তো উনি রাগ করে ছেড়ে দিলেন। এটা গেল ওই আমল, চেষ্টা ছিল সমন্বয়ের। পরবর্তী আমলে বিএনপির আমলে আবার সমন্বয়ের চেষ্টা হলো, এবং আরেকটু উন্নত পর্যায়ে
তখন খোকা সাহেব হলেন মেয়র, তিনি সমন্বয় করতে চাইলেন, তাকে দেওয়া হলো অধিকার, তাকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা। তিনি দুটো তিনটা মিটিং করে বললেন যে এরা তো আমার কথা শোনে না, ডাকে আসে না। তখন তিনি বললেন যে আমি তো পারছি না মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিয়ে নেন। বলে আপনার কাজ আমি কেন নিব, শহরের কাজ আমি, দেশের প্রধানমন্ত্রী আমি কেন নিব। তো অনেক পীড়াপীড়িতে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তরে সমন্বয়টা গেল এবং কাজটা শুরু করলেন তার মুখ্য সচিব তখন ডক্টর কামাল সিদ্দিকী। তিনি বেশ কিছু করলেন, দুই তিন বছর কাজ করলেন, কিছু কিছু কাজ হয়েছে সামান্য, তবু কিছুটা সমন্বয়। এখন দেখেন এইবার সাঈদ খোকন এবং আনিসুল হক সাহেব যখন মেয়র হলেন, সরকার তাদের দুজনকেই মন্ত্রী পদমর্যাদা দিল এবং একটা বিশেষ নির্দেশ দেওয়া হলো যে এরা দুজনেই সমন্বয় করতে পারবেন। তারা যে সমন্বয় কমিটির মিটিং ডাকবেন সবাইকে আসতে হবে, কারণ তারা মন্ত্রী। আসতেন কি সবাই তখন? এখনো বেশি দিন তো বেশি দিন হয় নাই, দু তিনটা মিটিং হয়েছে, বোধহয় আসা যাওয়া শুরু হয়েছে। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ এটা খুব জরুরি ছিল এবং তাদের তারা ইলেক্টেড ব্যক্তি এবং ক্ষমতাপ্রাপ্ত, মর্যাদা এবং ক্ষমতা দুটোই। তাহলে নেক্সট আমরা ভবিষ্যতে আশা করতে পারি, কিন্তু তবে এখানে আবার লিডারশিপের ব্যাপার। এক্স্যাক্ট, কে এই কথাগুলো বলবে, কেউ সমন্বয় কে ডাক দিবে, কার কথায় আসবে, তার কথা শুনবে কি শুনবে না, এইটা হলো বড় জিনিস। আমি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আপনাদের কাছ থেকে শেষ মন্তব্য নিব। আমি যদি অধ্যাপক শামসুল হক আপনাকে দিয়ে শুরু করি, আমরা সাধারণ মানুষ এত কিছু বুঝি না, এত প্ল্যান বুঝি না, এত সমন্বয়ের কথা বুঝি না, আমরা দেখতে চাই একটা সুন্দর পরিচ্ছন্ন ঢাকা যেখানে আমি সকল নাগরিক সুবিধা পাই, বা একটা মানে সুন্দর বাংলাদেশ, উন্নয়নশীল বাংলাদেশের কথা বলি, আমরা একটা ভালো মানে সুস্থ জীবন যাপন চাই। আসলে 2020, 2025, 2050 কত সালে যে আমরা বিদেশের মতো একটা ঢাকাকে দেখতে পাবো বা বাংলাদেশ দেখতে পাবো, সহসাই দেখতে পাবেন যদি এই মাইন্ডসেটের কথা বলা হলো। স্যারও একটা তুললেন, অবতারণা করলেন নগর সরকার, অভিভাবক থাকবে, এতিম হয়ে চললে পরে সবাই লাথি দিবে, এদিক থেকে এদিকে নিয়ে যাবে। আমাদের ঢাকা কিন্তু চলছে এতিম, এতিম হিসাবে, অভিভাবক নাই, একজন মেয়র যদি মত পোষণ করি আছে, আমাদের ঢাকা শহরের 54টা বাপ আছে, 7টা মন্ত্রী মানে 7টা বড় বাপ আছে, এই এক সন্তানের 54 পিতাতে জাদুর অবস্থা, আমরা সেই জায়গায় আছি, আমরা এক শহরের এক পিতা চাই। তো পুরো পৃথিবীতে আমাদের মতো জনবহুল অনেক সিটি আছে, নগর সরকার আছে, এবং আমাদের স্টাডিগুলিতেও কিন্তু নগর সরকারের কথা বলা আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি রাজনৈতিক কারণে আমরা ঢাকাকে আবার দুই ভাগ করে ফেলেছি, বিরাট একটা অন্তরায়। আমি যদি ঢাকাকে সত্যিকার অর্থে বসবাসযোগ্য নগরী করতে চাই, ইউনিটারি অথরিটি হতে হবে, কারণ সড়ক কারো এক এলাকা দিয়ে যাবে আরেক এলাকা দিয়ে যাবে না, বিদ্যুৎ এক এলাকা দিয়ে যাবে, যার এক একজনের, এখন তো লাইক মাইন্ডেড দুই মেয়র আছেন, যখন একটু অন্যরকম মাইন্ড হবে। সো আমি ব্যক্তিগত ভাই মনে, অভিভাবক হতে হবে, স্টাডিতে আসছে, পুরো পৃথিবীতে অনেক ই আছে, এক্সাম্পল আছে, ইউনিটারি অথরিটি, উনি জনগণের কাছে দায়ী থাকবেন, এই দায়িত্ববোধের জায়গা থেকে আস্তে আস্তে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে কি মনে হয় যে ইউনিটারি অথরিটি আসলে, উনি বলছেন যে উনি আশা করেন যদি এরকম ইউনিটারি অথরিটি থাকে, আপনি আসলে আশার চাইতে বাস্তবতা কি বলে, 2050 সাল নাগাদ কি আমরা পাবো কিনা একটা সুন্দর ঢাকা? আমি আমি আশাবাদী মানুষ, শেষমেশ এন্ড অফ দ্য ডে যাই যাই করি না কেন, কারণ মানুষ আশা নিয়ে বাঁচবে এবং আসলে আমাদের উন্নতি হচ্ছে, ওয়ান ওয়ে অর আদার, আমরা যদি পেছন দিকে সত্যি সত্যি তাকাই ডেভেলপমেন্ট হতেই থাকে, এটা ইটস কন্টিনিউয়াস প্রসেস। সো আই এম এ হোপফুল পার্সন, সবসময় ঠিক জিনিসটা ভাবি যে হয়ে যাবে। যে জায়গাটায় শামসুল হক ভাই থামলেন, আমি ওই জায়গাটায় শুধু একটা ফুটনোট অ্যাড করে এটাকে থামাবো, এটাই আমি অ্যাগ্রি করি, সেটা বলে নিয়ে বলছি একটু সংক্ষেপে, একেবারে ছোট। ঢাকাকে আমরা যদি রাজুকের ঢাকা ধরি, এক্সটেনশন করছি আমি বললাম সেজন্যে, তাহলে একরকম চিত্র পাবেন। তো আমাদের অলরেডি একটা স্টাডি ছিল যে ঢাকা আসলে কোনটুকু, যেটা আমাদের নজরুল ইসলাম স্যার বলেছেন যে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, আমরা প্রশ্ন তুলেছিলাম কোন জায়গায় কোন ঢাকাটুকু রাজধানী, প্রতিদিন তো আবার এলাকা বাড়ছে, তাহলে কি ওটা ওটা কী হবে? এক, তার মানে হলো পুরো ঢাকা ধরে আপনি যদি হিসেব করেন, আমি আপনাকে মানে দর্শকও জানেন, নারায়ণগঞ্জ একটা শহর, ঢাকা একটা শহর, যদি শহরের আইডেন্টিটি চান আপনার সাভার শহর, আমাদের যাদবপুর শহর, এখন আপনি যদি টঙ্গী শহর, এখন ওনাদেরও তো একটা পার্সোনাল আইডেন্টিটি আছে, তো এই শহরটাকে আপনি একটা অ্যাগ্লোমারেশন হিসেবে দেখতে হবে। আমি এক্সটেনশন এই জায়গাটাই করছি যে সিঙ্গেল মেয়র কিন্তু পুরো জায়গাটা করবে না, সব মেয়রগুলো মিলিয়ে আবার একটা হায়ার মেয়র হবে, সে হচ্ছে পুরো জিনিসটার একটা লন্ডনের মতো। মোবাশির হোসেন আপনার শেষ মন্তব্য? আমার শেষ মন্তব্য হচ্ছে যে দেখেন, আর্কিটেক্টস, ইঞ্জিনিয়ার্স, প্ল্যানার্স ক্যান কাম আপ উইথ এক্সিলেন্ট প্রপোজাল, এক্সিলেন্ট ডিজাইন, বাট
ইমপ্লিমেন্টেশন মেনলি লাইজ উইথ দ্য পলিটিশিয়ানস। পলিটিক্যাল উইল যদি না থাকে, এই মেধাকে ব্যবহার করার ক্ষমতা যদি না থাকে, ইচ্ছা যদি না থাকে, এবং এই যে সাতটি মন্ত্রণালয় কিছুতেই তাদের ক্ষমতা ছাড়তে রাজি না, এবং সাতটি মন্ত্রণালয়ের বই যদি আপনি পড়েন, আমাদের ল মিনিস্ট্রি বিদেশি বিশ বলে ব্রিটিশ পিরিয়ড থেকে একটি কথা লেখে, যে কোনো একটি আইন করেই শেষ লাইনে লেখে, যেখানে যাই থাকুক না কেন তার উপর তোমারটি কার্যকর হইবে। তার মানে সাতটি মন্ত্রণালয়ের মন্ত্রীরা সবসময় জানে ওনার আইনটা হলো বাংলাদেশের সুপ্রিম অথরিটি, সুপ্রিম আইন, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। নগর সরকার, হ্যাঁ হতে পারে যে প্রথম মেয়র যে আসবে একেবারে জঘন্যতম মেয়র, বাট শিশুর মতন তাকে লালন করে তৈরি করতে হবে। আরেকটা জিনিস উনি যেটা বলেছে, এটা আমি কয়েকবার বলেছি, একদম একটা কথা, একটি সন্তানকে কাটলে দুটি সন্তান হয় না। ঢাকা শহরকে দ্বিখণ্ডিত করে দুই ঢাকা বানানো সম্ভব না। ওই যে একটি কথা বলেছেন, এক মেয়র মশা উচ্ছেদ করলো, আরেক মেয়র মশার চাষ করলো। আমি আপনার কাছে একেবারে সংক্ষেপে শেষ মন্তব্য শুনবো। আমাদের সাধারণ নাগরিকেরও অনেক দায় দায়িত্ব রয়েছে, আমরা রাস্তাঘাটে থুতু ফেলি, টয়লেট করি, আবর্জনা ফেলে রাখি, সেই ক্ষেত্রে কি বলবেন? সে তো অবশ্যই, তবে সেইখানেও দায়িত্ব নগর পিতার, যে সাধারণ মানুষকে সচেতন করা, দায়িত্ববান করা এবং আইন মেনে চলার ব্যবস্থা করা। তবে ওইটাই যে এখন নগর সরকার এক পিতার অধীনে হবে কিনা, আমি আবার এখানে একটু দ্বিমত করব। যখন ঢাকা দ্বিখণ্ডিত হলো উত্তর দক্ষিণ, এক মাস পরে দিল্লি পাঁচ ভাগে ভাগ হলো, সমস্যা তো নাই, তাহলে উপরের ম্যানেজমেন্টটা ওইটা খালি ভাগ করলেও হবে না, এক করলেও হবে না, তো আসলে হলো নেতৃত্ব ম্যানেজমেন্ট এইগুলো লাগবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আসলে এই নিয়ে এখন এই মুহূর্তে এক ঘন্টার মধ্যে আমরা কথা শেষ করতে পারবো না, আমরা আরও বসবো আপনাদের সাথে, এবং বিশেষজ্ঞদের যেমন প্রয়োজন আছে সাধারণ মানুষেরও প্রয়োজন আছে, এবং প্রয়োজন সদিচ্ছা, রাজনীতিবিদদের হোক, ব্যবসায়ীদের হোক, সবারই সদিচ্ছা। আজকের মতো শেষ করছি, জনতন্ত্র গণতন্ত্র, সবাইকে ধন্যবাদ।